গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার হাউসওয়াইফ মনিকা চ্যানেলে ওয়েলকাম। কিছুদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি, কেন কি আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। তার জন্য দুর্ঘটনা বলতে আমার মামা শ্বশুর মারা গেছিলো, তার জন্যই তোমাদের এতদিন ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটু মন চাইলো তোমাদের সঙ্গে কথা বলতে, তাই আবার চলে এলাম। চলো তাহলে আজকে কাজগুলো আগে সেরে নিই, তারপর কথা বলছি। চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। জামা কাপড় তো আর গুছিয়ে গুছিয়ে পারা যায় না, সারাদিন খালি জামা কাপড় আর জামা কাপড়। দিদিকেই দেখাবে ঘরে, আমার খালি জামা কাপড় ছাড়া আর কিছু পাবে না। চলো, আমার কিছুটা জামা কাপড় গোছানো হয়েছে। আর আজকে বাইরে কি রোদ্দুর উঠেছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ তো রোদ্দুর, আর যার গরম পড়েছে বাবারে, থাকা যাচ্ছে না। চলো, আমার কিছুটা কাজ আগিয়েছে, রান্না হয়ে গেছে, জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করেছি, আজকে করেছি ডাল, পটল ভাজা, আলু কুতরি ভাজা, আলু ভাতে মাখা আর চিলি চিকেন। ঠিক আছে, রান্নাটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি, এখন বলে দিলাম। আর একটু কাজবাজ সেরে তাড়াতাড়ি আজকে একটু মায়ের বাড়িতে যাব। চলো তাহলে দেখতে থাকো। চলো, আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কাজ নিয়ে। এখন আমি খাবো একটু চা, তারপরে কাজ করবো। কোনো বাসন টাসন পড়ে আছে, এই দেখো ওখানেও গোছানো গোছানো হয়নি, সব রয়েছে। গ্যাসেরও অবস্থা দেখো, এখানটায় কি আছে সব গোছাতে হবে। আগে চলো চাটা খেয়ে নিই, দেখো চা হচ্ছে। চলো, এই দেখো চা বসিয়েছি, এখন চা খেতে ইচ্ছা করছে, একটু চাটাকে খেয়ে নিই, তারপরে আবার হাফ কাজ করব। চলো তাহলে দেখতে থাকো। চলো চাটা ঝটপট বানিয়ে নিই আগে। আমার রান্নাঘরের লাইটেরটা এতই কম, ওই জন্য ভালো করে আসে না। এইটা দেখো কালো কালো আসে, লাইটটার জন্য ডিস্টার্ব করছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো আমার মেয়ে বাসন মাজতে বসে গেছে, আমার কাজটা এগিয়ে দিচ্ছে। এই যে আমার বাসন বেশি আমার মেয়ে মাজে যদিও। চলো দেখো আমার চা ফুটে যাচ্ছে, চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে আবার। চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এই দেখো। চলো তাহলে বেরিয়ে পড়ি, চলো আবার রাস্তাতে কথা বলতে বলতে যাব। চলো বন্ধুরা, এই যে আমরা এখন হাঁটছি রাস্তায়, এসেই গেছি মায়ের বাড়ির সামনে, আর কিছুটা বাকি। এত রোদ্দুরে তাকাতেই পাচ্ছি না,
রোদেতে দেখো কি রোদ্দুর। চলো চলো দেখতে থাকো। দেখো আমরা এখন হাঁটছি রাস্তায়, কি রাস্তায় নোংরা ফোংরা ভর্তি না। চলো আমরা এসে গেছি, আর কিছুটা বাকি আসতে। চলো আমরা মায়ের বাড়িতে এসে গেছি, আবার পরে কথা বলছি। চলো এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি আমার মায়ের ঘরে, দেখো এই দেখো আমার মা এখন গোছাচ্ছে আম ফাম সব কি কি দেবে তাই গোছাগুছি করছে। এখন এখন জামাইয়ের জন্য কি আম দেবে, আমাদের জন্য কি আম দেবে দেখছে। দেখো চলো তাহলে পরে আবার কথা বলছি। এই যে বন্ধুরা আমি চলে এসেছি মায়ের বাড়ি থেকে, আর এসে ড্রেস ফ্রেসও চেঞ্জ করে নিয়েছি, কেন কি যা গরম পড়েছে তার জন্য আগে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার এদিকে কাজবাজ হয়ে গেছে, এবার চানটাই বাকি রয়েছে, যাই তাহলে চানটা করে নিই দিয়ে কথা বলছি। মাথায় তেলটা লাগিয়ে নিই, তেল ছাড়া আমি এক মিনিটও থাকতে পারি না, তেল আমার রোজদিন চাই। চলো আমার তেল ফেল মাখা হয়ে গেছে, দেখো আমার চিকুরা শুয়ে রয়েছে খেয়ে দে, ওদেরকে শুয়ে দিয়েছি, ও দেখতে পাচ্ছো খেয়ে দে সব শুয়ে পড়েছে। এখন ওই দেখো যেই সামনে এসেছি অমনি চলে এসেছে, কি খাবার এসেছে ওদের জন্য দেখবার জন্য, দেখো দেখো খালি একবার দেখলেই হয়েছে পাগল হয়ে যাবে। চলো তাহলে চান টান করে নিই দিয়ে আবার কথা বলছি। এই যে বন্ধু আমার চান টান হয়ে গেছে, আর পুজোটা মেয়ে দিয়ে দিয়েছে, এবার খাওয়া দাওয়া করব আর খেয়ে দিয়ে তারপর আবার কথা বলছি। চলো তাহলে, আর মেয়ে কী পুজো দিয়েছে চলো একটু দেখে আসি আগে। চলো যাই দেখে আসি কি পুজো দিয়েছে। দেখো ঠাকুরগুলো সেদিন ভালো করে দেখানো হয়নি, আজকে দেখো আমার ঘরে খালি কালী ঠাকুরই ভর্তি। দেখেছো চলো ঠাকুর দেখে নিয়েছো পুজো দেওয়া, এবার খাওয়া দাওয়ার পালা খেয়ে নিই। আর চলো আমার মা আজকে আবার আম পাঠিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আবার মা আজকে আম দিয়েছে, আমের পর আম, আমের পর আম খাওয়া হচ্ছে। চলো দেখলে এই দেখো তিনি কোলে উঠেছে এখন, এই যে হ্যালো বলে দাও, এটা হ্যালো বলে দাও, ওই দিকে ওই দিকে না, কোলে উঠতে হবে না, কোলে উঠতে হবে না, দে দে দেখো দেখো থাকবে না থাকবে না, সব সময় আমার কোলে উঠবে। এই যে একটু বলে দাও তো সবাইকে, বলে দাও হ্যালো হ্যালো তোমরা কেমন আছো, বলে দাও দেখো 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 ও মটু, বলে দাও বলে দাও, বলো কেমন আছো তোমরা, দেখেছো বলে উঠে পাগল হয়ে গেছে, কারোর কাছে থাকবে না, সব সময় আমার কোলে উঠে বসে থাকবে, কারোর কোলে যায় না। আর ওই তিনজনের
হি 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 করে যাচ্ছে। দেখো এই দেখো মতুকে দেখেছো তোমরা সবাই, আর দুজন আছে খাঁচা এখন শুয়ে। দাঁড়াও তোমাদের আর দুজনকে দেখাচ্ছি, এই দেখো আর একজন ঘুমাচ্ছে, আর এই যে উনিও ঢুকে গেল, আর একজন ন্যাকড়ার তলায় আছে। আরো দেখো এই দেখো 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 আগিয়ে এসেছে। ও চিকু দেখো তোমাকে দেখাচ্ছি, তো সবাইকে বলো হ্যালো, তোমরা কেমন আছো বলো, দেখছো তুমি দেখছো, দেখো কেমন করে দেখছে, দেখো কি বলছি শুনছে সব। এবার এও এসেছে বুঝছো কিরম দেখছে, দেখো চলো তাহলে চলো তাহলে আবার পরে কথা বলছি। বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধে, আর এখন বাজে সন্ধে 7টা, আর এখন সবাই নিশ্চয়ই চা খাওয়ার টাইম সবার, চলো আমিও চা বসাবো দেখতে হবো। চলো বন্ধুরা এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চলো চাটা তাহলে হতে থাক। আর আজকে আমার রাত্রিরে রান্না হবে, এই যে রয়েছে মাংস গিলে মিটে ওই মেশানো সব রয়েছে, এটা হবে আজকে রাত্রিরে, আর রুটি হবে। চলো তাহলে চাটা বানিয়ে নিই আগে। বন্ধুরা আমার চা হচ্ছে দেখো, চলো তাহলে চাটা হোক আবার পরে কথা বলছি। এই যে দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে, চলো তাহলে চাটা খেয়ে নিই, আর এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম।